আমাদের যা আছে তার নাম সনাতন ধর্ম সনাতন শব্দের অর্থ চিরকালীন যা সময়ের ঊর্ধ্বে এখানে ধর্মের অর্থ রিলিজিয়ান নয় এর অর্থ নিয়ম বা বিধি জীবনকে নিয়ন্ত্রণ বা চালিত করে যে নিয়ম আমরা কীভাবে তার সঙ্গে মানিয়ে নিতে পারি সে কথাই বলা হয়েছে এখানে তুমি স্কুলে গেছো কি যাওনি তুমি বড় বিজ্ঞানী হয়েছো কি হওনি তা যাই হোক ঠিক এই মুহূর্তে পৃথিবীর যাবতীয় ভৌত নিয়মের দ্বারাই তুমি পরিচালিত হচ্ছ তাই নয় কি তা না হলে এখানে তোমার অস্তিত্বই থাকত না ঠিক একইভাবে ভৌত প্রকৃতির নয় এমন অনেক নিয়ম রয়েছে যারা তোমার জীবনের ক্রিয়াশীলতাকে সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করে তৎকালীন মানুষরা সেই নিয়মগুলিকেই মানবিক জীবনের নিয়ন্ত্রক হিসেবে নির্দিষ্টভাবে চিহ্নিত করেছিলেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে শতাব্দীর পর শতাব্দী জুড়ে সময় যত এগিয়েছে বহু উৎসাহী মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শাশ্বত বিধিগুলিতে নিজস্ব ভাবনা চিন্তার সংযোজন করে গেছেন সমসাময়িক সামাজিক ব্যবস্থার চাহিদা অনুযায়ী অথবা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থসিদ্ধির প্রয়োজনে নানা রকমভাবে এগুলো ঘটেছে সব রকমের মানুষ নিজস্ব চিন্তাভাবনা মিশিয়ে গেছেন কিন্তু মৌলিক প্রকৃতি অনুযায়ী সনাতন ধর্মের তাৎপর্য হল এই বিধিগুলি প্রথম দেখিয়েছিল যে একটি মানবিক সত্তা কখনো থেমে থাকতে পারে না সে যা চায় তা করতেই পারে কিন্তু থামতে পারে না কারণ সে এই মুহূর্তে যা আছে তা থেকে আরও প্রসারিত করতে চায় নিজেকে কোনোভাবেই তুমি থামাতে পারবে না তাকে তুমি যে কোনো দর্শন শেখাতে পারো তাও থামাতে পারবে না সে যেই হোক আজ সে যে আছে তার থেকে সামান্য হলেও প্রসারিত হতে চায় সেটুকু যদি ঘটে সে আরও একটু চায় আরও একটু বেশি চায় তো যদি একটু খুঁটিয়ে দেখো প্রতিটি মানুষ অজান্তেই ব্যাকুল হয় নিজেকে অসীমের দিকে প্রসারিত করার জন্য প্রতিটি মানুষ অচেতনভাবে ছুঁতে চায় সেই অনন্ত সত্তাকে বা সীমাহীন সম্ভাবনাকে বা অন্য কথায় বলতে গেলে প্রতিটি মানুষই জ্ঞাত বা অজ্ঞাতসারে অপছন্দ করে নিজেকে সীমাবদ্ধ করে রাখতে যদি তার অস্তিত্বে সংকট তৈরি করো নিজেকে বাঁচানোর সহজাত প্রবণতার কারণেই সে তার চারপাশে সুরক্ষিত ঘেরাটোপ তৈরি করে নিতে চায় কিন্তু যে মুহূর্তে বাহ্যিক বিপদ কেটে যায় ঠিক তখনই সে সুরক্ষার ঘেরাটোপকে বন্দি দশা বলে অনুভব করতে শুরু করে এটা বুঝেই তারা বলেছিল প্রত্যেকের মধ্যে নিজেকে অনন্ত প্রসারিত করার আকাঙ্ক্ষা লুকিয়ে রয়েছে সুতরাং একটি শিশু যখন মোটামুটি সচেতন বয়সে পৌঁছায় তখন তোমার প্রথম কাজই হল শিশুটির মনের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া যে তার জীবনের মৌলিক উদ্দেশ্য হল মুক্তি বা মোক্ষ বাদবাকি সব কিছুই হলো গৌণ কারণ আসলে তুমি যা চাইছ তা হল নিজেকে সীমাহীনভাবে প্রসারিত করতে তোমার ভিতরে এমন কিছু আছে যা কখনোই সীমানাকে মেনে নিতে পারে না তো জীবনকে ওই দিকে চালিত করতে ব্যক্তি মানুষের যা কিছু করা প্রয়োজন সেই হিসেবে কিছু সহজ নিয়ম তৈরি করা হয়েছিল এমনভাবে যে যদি তুমি সঠিকভাবে মেনে চলো স্বাভাবিক নিয়মেই জীবন সেদিকেই যাবে এটাকে তুমি রিলিজিয়ান বলতে পারো না তাই না কারণ একমাত্র এখানেই নিজের ইষ্ট দেবতাকে নির্বাচন করার স্বাধীনতা দেওয়া হয়েছে সকলকে